জয়িত আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে একদম বাইরে বেরিয়ে তবে ভিডিও স্টার্ট করছি। আর আজ হলো সপ্তমী, তো সবাইকে জানাই শুভ সপ্তমী। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। খুব ভালো মানে খুব ভালো আছি মানে ঘুরতে বেরোচ্ছি মানে ভালো তো থাকতেই হবে। সো আজকে একেবারে বাইরে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন বাজে 12টা, আর এখন থাকতে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সবাই সাজুগুজু করে নিয়েছে, ডোডো পেছনে এই যে আসছে। আজকে একটু ইচ্ছা আছে মুদিয়ালির ওদিকে যাওয়ার, দেখা যাক কত দূর কী হয়, কারণ ডোডোকে নিয়ে বেরোনো মানে বিশাল রিস্কি ব্যাপার। ওর বায়না কখন কীরকম হয়তো কান্না শুরু করবে, বাড়ি চলে আসতে হবে, এরকমও হতে পারে, তাই এখনও শিওরলি বলতে পারছি না। বাট কোথায় যাচ্ছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো, আর তার জন্য আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আপনারা দেখতে থাকুন, আমিও শেয়ার করছি। আমরা আপাতত এখন আশুতোষ কলেজের পাশে এসে দাঁড়িয়ে আছি। এখনও নেহারা আসেনি, ওরা বাসে আছে আসলে, ওই জন্য ওদের রাস্তা একটু দেরি হয়েছে। তো ওরা আসলে একসাথে মিট করে তবে আমরা যাব। আর ডোডো ঘুমিয়ে ঘুমিয়ে এসে এখন ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে। হাই বলো সবাইকে, আর শুভ সপ্তমী বলে দাও, বলে দাও। কিছু বলতে পারে না, বন্ধুরা আমরা এখন ত্রিধারা যে প্যান্ডেল হয় সেইখানের দিকে যাচ্ছি। গাড়ি রাখার অত্যাধিক প্রবলেম, অতি কষ্টে গাড়িটা রেখেছি, আপাতত এখন ত্রিধারার দিকে যাচ্ছি। আমরা ত্রিধারা থেকে বেরিয়েছি, আর ডোডো বেলুন নেবে বলে খুব বায়না করছিল, সে চোখে একটা আইসক্রিম দেওয়া হয়েছে, আপাতত আইসক্রিম খাচ্ছে। ত্রিধারা যেভাবে আমাদের দেখতে দিয়েছে মানে সে বলার নয়, এত কান্নাকাটি করেছে মানে সে কোনো রকমে একটুখানি আমরা ত্রিধারাটাকে দেখতে পেয়েছি। আর সেখানে ভিড়ও ছিল, যথেষ্ট ভিড়। এখন আইসক্রিম খাচ্ছে, আর আমাদের এখনও মাদের সাথে দেখা হয়নি। ওরা দেশপ্রিয় পার্কটা দেখতে গেছিলো, ওরা ওখানে থেকে এবারে ত্রিধারার দিকে আসছে। এবার আসতে বলেছে, দেখি দেখা হলে তবে আবার অন্যদিকে যাওয়া যাবে, ততক্ষণ আমরা এখানে একটু ওয়েট করব। তো আমি আবার পরে কথা বলছি আপনাদের সাথে। অবশেষে সবাইকে পাওয়া গেছে, মানে সবাই এক জায়গায় হয়েছি, তাহলে ত্রিধারা দেখা হয়ে গেছে। আমরা একটু আইসক্রিম খেলাম, সেটাও খাওয়া হয়ে গেছে। এবারে আমরা অন্যত্র যাচ্ছি, তো আপনারাও চলুন, আমি শেয়ার করছি। অবশেষে আমরা আবার দেশপ্রিয় পার্কটা দেখতে পেলাম, এখন এটা দূর থেকেই ফটো তুলছি, তবু দেখতে পেয়েছি এটাই শান্তি। দেখুন বালিগঞ্জ কালচারের প্রতিমা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু অনেকটা দূর থেকে বলে অত ভালো করে ঠাকুরের ফটোটা আমি নিতে পারছি না, কারণ এখানে গ্যাদারিংটা খুব বেশি। এখন বাজে 7টা, আমরা বাড়ি এসে গেছি, আর ঠাকুর আজকে সেরকম খুব বেশি দেখা হয়নি, যেহেতু অনেকটা দূরে গিয়েছিলাম। টুকটাক যেগুলো দেখেছি সব কথা হয়তো আমি সামনে গিয়ে সেরকমভাবে বলে বলে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে ডোডো প্রচণ্ড জ্বালাচ্ছে, কারণ আজকে ভিড় হওয়াটা স্বাভাবিক। আজকে যেহেতু মহাসপ্তমী, আজকের দিনটা তো মানুষ বেরোবেই, সো আজকে প্রচুর ভিড় ছিল। আমরা বাড়ি এসে রোল খেলাম, এগ রোল, আর রাস্তায় খাইনি, হাজি থেকে রোল নিয়ে চলে এসেছিলাম, এখানে খেলাম। সেখানেও ভিড়, এমনকি এত ভিড় কাউন্টারে যে পরোটাগুলো ওরা রাখছে রেখে, সেই সেখানেও মানে তেল ছিটকে আমার নিজেরই গায়ে এসে পড়লো, ওখানেও মানে মারাত্মক ভিড়। তো আপাতত রোলটা খেয়ে নিয়েছি, এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো।
তো আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, ডোডো ঘুমাচ্ছে, সারাটা রাস্তায় প্রচণ্ড জ্বালিয়ে এখন খুব নাজেহাল পড়ে হয়ে মানে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমু ঘুমু করছে, তা ঘুমিয়ে যাক। আর আমরাও তো ঝটপট এটা খেয়ে নিই, কারণ ও উঠে গেলে এইটাও চাইবে আর এটা ওকে দেওয়া যাবে না। আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে সরাসরি চলে যেতে পারে, আপনারা সেটা সময় করে দেখতে পারেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।